স্বদেশ সময় টেলিভিশন দেশ ও মানবতার কথা বলে। আসসালামু আলাইকুম। স্বদেশ সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদনে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিয়া শেখ। শুরুতেই শুনব সংবাদ শিরোনাম। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ। এবার বিস্তারিত। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা 328-এর সহযোগিতায় সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। নরসিংদীর রায়পুরা বালুয়াকান্তি গ্রামে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে অবলম্বন প্রজেক্টের সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার মহাসচিব তানিয়া শেখ। সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন নরসিংদী শাখা স্কুলের প্রধান শিক্ষক কান্তা শেখ। স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার ভলেন্টিয়ার প্রধান এম এ তামিম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক তৌহিদুর রহমান, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম, শান্তা শেখ, শাহরিয়ার আহমেদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ, অবলম্বন প্রজেক্টের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা এর উদ্যোগে ও ইনার হুইল ক্লাব অফ গ্রেটার ঢাকা 328-এর সহযোগিতায় বিনামূল্যে 3 মাস ব্যাপী 120 জন প্রশিক্ষণার্থীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতক্ষণ দেখছিলেন স্বদেশ সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদন। নিত্য নতুন আপডেট পেতে স্বদেশ সময় টেলিভিশনের সাথেই থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।